হ্যালো, হ্যাঁ শালি, বলেন দুলা ভাই। কেমন আছো? এই তো ভালো। আজকে মনটা খুব খারাপ লাগলো, তো এই জন্য সকাল সকাল ফোনটা দিলাম। মনে কিছু কষ্ট নিয়ে না? না, সমস্যা নাই। আজকে তোমার কোনো স্বপ্ন দেখছি আমি, বুঝছো? তাই নাকি? এর মানে স্বপ্নটা পূরণ করার জন্য আমি সকালে ফোন দিচ্ছি। তোমার বউ বাইরে কাজ কাম করতেছে, শুয়ে থেকে তোমাকে কথা বলতেছি। স্বপ্নটা এমন দেখা দেখছি সেটা বলাটাও না, বলাটা ঠিক না, কিন্তু বাস্তবায়ন করতে হবে। এখন তুমি কি ফ্রি আছো না ব্যস্ত আছো? না, ফ্রি আছি বলেন। ফ্রি আছো? তাহলে চলো একটু মানে এক জায়গায় ঘুরে আসি। হঠাৎ করে ঘুরতে মন চাইলো? হঠাৎ করে ঘুরতে মন চাইলো বলতে, কারণ মানে দুজনে তো কখনো মিট হয় নাই, যদিও মিট হইতে গেছি তখন হয়তো অনেক বাধা পাইছিলাম, অনেকে জানতে পাইছিল। এখন তো জানার কিছু নেই, কারণ আমি স্বপ্নটাকে মানে সম্পূর্ণ পূর্ণ মানে বাস্তবায়ন করতে চাচ্ছিলাম। কি এমন স্বপ্ন যেখানে আপনার আমাকে আউট জায়গায় আলাদা করে নিয়ে যে আপনি আমাকে বলবেন? না বলা বলি না, আসলে স্বপ্নটা এইরকমই দেখছি। এখন তোমার বুবু আছে পাশে, তারপরও আমি স্বপ্নটা দেখছি খুব মানে অন্যরকম একটা স্বপ্ন, মানে যেটাকে বলে আর কি মানে দুজন দুজন কাছে থাকলে কিরকম একটা মানে আনন্দ আসে না, ওইরকম একটা স্বপ্ন দেখছি তোমাকে দিয়ে। ও আচ্ছা। এখন আসলে ওই যে যেদিন প্রথম আসলে না, আসার পরে যখন তোমার সাথে আমার যে একটা অ্যাক্টিভ হয়েছিল, মানে হাজলাম মুখ করলাম বা কথা বললাম, ওই সময়টা একটু মনে পড়ছিল আমার। সেক্ষেত্রে ওইরকম একটা কিছু হয়ে যেতে পারে বা হয়ে গেছে, সেটাই আমি একটু পূরণ করতে চাচ্ছিলাম একটু ঘুরে দিতে। দেখি আপনি কবে যেতে পারবেন। কবে না, আমার তো মানে খুব খারাপ লাগছে। আমি তো আজকেই তোমার জন্য বিকেলবেলায় বেরোতে চাচ্ছিলাম। আজকে বিকালে সবকিছু কেমন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? কেন তাড়াতাড়ি? তোমার সাড়ে সাতে আবার দুলা ভাই বলতে হবে তাড়াতাড়ি আবার। তা অবশ্যই ঠিক, কিন্তু মনে মনে আবার অন্য ফোন দিয়ে আটতেছেন না তো? না আমি তো বুঝতে পারতেছি, তুমি তো মনে মনে প্রকাশ কিছু বলতে পারতেছি না, কারণ তোমার মনে যেটা চাচ্ছিল সেটা আমার মনেও চাচ্ছিল, বুঝছো? এখন তোমার মনটা আশা পূরণ করার জন্য আমার দরকার, আমার আশা পূরণ করার জন্য কিন্তু তোমার দরকার। এখন তুমি কি বলতে চাও বলো। আমি কি বলতে চাই, অ্যাকচুয়ালি আমারও আপনার মানে আমার যেমন গেট আপের ছেলে পছন্দ, যখন দেখলাম আমার বোনের জন্য আপনারে দেখছে তখন আমিও ভাবতেছিলাম ইস, এটা আমার আপুর জন্য না হয়ে যদি আমার বর হতো খুব ভালোই হতো। এখন তখন দেখছি গার্জেনরা সবাই সবকিছু রেডি করে রেখেছে, আর তাছাড়া আমি বাড়ির ছোট মেয়ে, আপু তো বাড়ির বড় মেয়ে, তো আমার আগে তো উনারই বিয়ে দেওয়ার দরকার, তো তখন আমি কিছু বলতে পারিনি, কিন্তু আমারও আপনার খুব ভালো লাগছিল। আচ্ছা, ভালো লাগছিল বা লাগতেই পারে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম তোমার বোনের জন্য যদি আমি মানে পারফেক্ট, সেক্ষেত্রে আমি এখন তোমাকে নিয়েও সেই পারফেক্ট কাজ করতে চাচ্ছিলাম। এটা জাস্ট তোমার মনের ব্যাপারটা। এখন তুমি কি বলতেছো বলো, তোমার বোন আমার সংসার আছে কি হয়েছে? কারণ তোমার বোনের কাজটা তোমার দিয়ে আমি পার করে নিলাম, অসুবিধা নেই। যখন বিয়ে শাদী হবে তখন সেভাবে আলাদা একটা হিসাব করা হবে, তোমার বিয়ে আমি দিয়ে দেবো, সমস্যা নেই, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। কি বলতেছে বলো, এখন তোমার মনের মানে ব্যাপারটা মনের ব্যাপার, আমারও তো আপনারে ভালোই লাগছে, আর আপনার কথাবার্তা শুনেও মনে হচ্ছে যে আপনারা আমার পছন্দ, তো সেই ক্ষেত্রে আমরা একটা রিলেশনে যেতে পারি। যেহেতু দেখা করতে চাইতেছেন, হ্যাঁ ভালো কথা, সরাসরি কথা বললে আমাদের মানে আমরা আরো কিভাবে আমাদের রিলেশনটা সহজভাবে এগিয়ে নেওয়া যায় সেভাবে সেক্ষেত্রে বুঝে তারপর পা ফালাতে পারবো। আমি এটাই বলি, তোমার মনে কিছু চায় না? কিছু শুধু বয়স হয়ে গেছে বা বড় হচ্ছ, তোমার একটা আনন্দের ব্যাপার আছে না? তা তো অবশ্যই আছেই। সেটা একটু প্রকাশে বললে কি সমস্যা তোমার বলো তো, একটু ফ্রিলি ভাবে বলো সমস্যা কি তোমার, কত টেনশন করতেছে কেন, একটু ফ্রিলি বলো। আসলে তোমার মনটা কিরকম, কিভাবে চাচ্ছে না চাচ্ছে একটু বললে কি সমস্যা তোমার বলো। আজকে তো যাচ্ছি আমরা দুজনের সময় কাটাতে,
এত অসুবিধা কি বলো না। আচ্ছা, ফোনে না বলে আমরা যেহেতু বলতেছেন যে বিকালে মিট করব, তখনই আমরা মনের যত কথা আছে একসাথে বসে দুজনে হাত ধরে আপনার কাঁধে মাথা রেখে তারপর বলবো। আমি পাগল সেটা তো বলবো, কিন্তু আসলে মনের যে একটা আক্ষেপ, মনের যে একটা চাহিদা, সেটা কি তুমি বলবো না? চাহিদা, মনের যে চাহিদাটা, এটা কি বলবো না তুমি? কেন আমরা তো আসলে দুষ্টু, কেন আমি দুষ্টুমি করলাম করতে? যেভাবে মানে খালি বলতেছেন যে মনের চাহিদা মনের চাহিদা, এটা তো কত অন্য কিছু বুঝায় না, তাহলে কি বুঝায় বলো তো? যাই বুঝাতে ওইটা সরাসরি আমরা কথা বলবো। এখন আমি একটু তোমার কাছে ফ্রিলি হতে চাচ্ছিলাম, তুমি একটু কথা বললে আমি একটু ফ্রি হতাম, ভালো লাগতো শুনলে। যে যাক, আজকে আমার শালী আমাকে বলছে, শালী মনের কথাটা আমাকে প্রকাশ করছে, এখন আমার যত কিছু যা কিছু হয়ে যায় আমার শালীর সঙ্গে আমাকে আজকে ডেটিং করে দিয়ে হবে। এটা কি আমরা তো সে কখন থেকে বকবক করেই যাচ্ছি দুজনে, তো বললেন না তো যে ভালোবাসি কথাটা তো বললেন না একবারও। আমি বলছি তো, তোমাকে আমার ভালো লাগছে, তোমার দিনের জায়গাটাই তোমাকে নিয়ে আমি একটু পূরণ করতে চাচ্ছি, আমি তো বলছি, সেটা তো অস্বীকার করার কিছুই না। তুমি রাজি থাকলে তো কোনো ব্যাপারই না। আমিও তো বললাম আমারও ভালো লেগেছে আপনাকে। তাহলে একটা কাজ করো, আজকে যেটা হতে যাচ্ছে, হ্যাঁ, এটা আমরা ছেড়ে নিই, তারপরে একটা পরে চিন্তা ভাবনা করে নিতে আমরা বিবেচনা করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি কি বলো? হ্যাঁ আমিও তো রাজি। বেশি কিন্তু সময় দেওয়া যাবে না, তোমার যেটুকু সময় প্রয়োজন সেটাই কিন্তু হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা বলবা? না বলার তো অনেক কিছু আছে, কিন্তু সরাসরি বললে চোখে চোখ রেখে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ওইটাই অনেক ভালো হবে, তো তখনই বলবো। আচ্ছা, ওকে, তাহলে রাখি, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ, বাই। আচ্ছা।